ঈদের আনন্দে ভাসছে গোটা দেশ। তবে করোনার থাবা গভীর একটা ক্ষত তৈরি করছে, আরো কতদিন করবে কেউ জানে না। তারপরে জীবন চলছে অনন্ত সীমানার দিকে, আমরাও ছুটতে চাই সে পথেই। স্বাগত জানাতে চাই ডিবিসি নিউজের ঈদ স্পেশাল খেলার দুনিয়ায়। আমাদের সাথে আছেন দুজন সফল নারী ক্রীড়াবিদ, আছেন ক্রিকেটার জাহানারা আলম, এসএ গেমসে স্বর্ণ জেতা মাবিয়া আক্তার সীমান্ত, আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার। দুজনকে স্বাগত জানাই, ঈদ মোবারক জানিয়ে শুরু করতে চাই। একেবারে শুরুতে যদি আসলে জিজ্ঞেস করি যে ঈদ আগেও আপনারা কাটিয়েছেন, এখনও কাটাচ্ছেন, তবে নিশ্চয়ই কিছুটা ভিন্নতা আছে, আগের চেয়ে আর্থিক সক্ষমতা বেড়েছে, ঈদের আনন্দেও নিশ্চয়ই পার্থক্য এসেছে। জাহানারাকে দিয়ে যদি শুরু করি, আপনার ঈদের কী ধরনের পার্থক্য এসেছে? ঈদ মোবারক। পার্থক্য বলতে পারেন এখনের ঈদ অনলাইন বেসিসে হয়ে গেছে, এখনকার ঈদ মানেই অনলাইন। আর পরিবারের সঙ্গে সবসময় হয়তো ঈদ কাটানো সম্ভব হচ্ছে না, কখনো কখনো দেখা যাচ্ছে লকডাউনে ঢাকায় আটকে যাচ্ছি, কখনো বা যাওয়াই হচ্ছে না কারণ খুলনায় করোনার প্রকোপ বেশি। আর যেহেতু ক্যারিয়ার আমার ক্রিকেট, আমি বাংলাদেশের জন্য ক্রিকেট খেলি, সো যদি ক্যারিয়ারের কথা চিন্তা করি তো একটা দুইটা ঈদ বিসর্জন দেওয়া কোনো ব্যাপার না। আমি যদি সুস্থ থাকি, আমার পরিবারকে যদি আমি সুস্থ রাখতে পারি, ইনশাআল্লাহ বহু ঈদ একসঙ্গে কাটানো যাবে। মাবিয়ার কাছে একই প্রশ্ন, আসলে সময়ের সাথে তো মানুষের চেনা জানা বেড়েছে, সবাই আপনাকে এখন চেনে। ঈদটা ঢাকাতেই করি আমরা, গ্রামে আমরা হয়তো ঈদের পরে যাই, কারণ আমার ফ্যামিলি যেহেতু ঢাকায় থাকে, আমরা ঢাকায় সেটেল। তো একটা বিষয় হচ্ছে যে আত্মীয় স্বজন যারা থাকে, মানে আমি আমার মামার বাড়ি খুবই কাছে, হ্যাঁ, তো আমরা ঈদের দিন হয়তো মামার বাড়িতে যাই, বাট এখন সেটা হয় না। ইভেন নিজের খেলার জন্য হয় একটা জিনিস, যেটা হচ্ছে করোনা যদি হয়ে যায় তাহলে একটা আমাদের কিন্তু অনেক পিছিয়ে যেতে হবে ব্যক্তি, মানে একটা নর্মাল মানুষের হলেই তো সে সুস্থ হতো অনেক দিন কভার করে, বাট আমাদের তো অনেক দেরি হয়ে যাবে। তো এর জন্য হয়তো ঘর থেকে বের হওয়া হয় না, সবাইকে শুভেচ্ছা বা ভিডিও কলে কনফারেন্স করে সব কিছু অনলাইনেই এখন হচ্ছে। আর ট্রেনিংটা আমরা যেহেতু করি, তো আমার কাছে মনে হয় যে না, বের হওয়াটাই ভালো। যদি করোনার প্রভাব কমে যায় ইভেন্ট, তখন আমরা এমন অহর অনেক ঈদ করতে পারবো যেটা হয়তো তখন শূন্যতা ফিল হবে না যেটা এখন হচ্ছে। অবশ্যই ঈদ কখনো দেশের বাইরে করা হয়েছে? কারণ খেলার কারণে আপনাদেরকে বিভিন্ন সময়ে আসলে দেশের বাইরে থাকতে হয়, বা যে জায়গাটায় করতে চেয়েছেন সেই জায়গাটা হয়তো করতে পারেনি, কোনো ধরনের আফসোস বা এরকম কোনো ঘটনা কি আছে কিনা? ঈদ দেশের বাইরে করেছি কিন্তু আফসোস হয়নি, খুব মজা লেগেছে। আমার বরাবরই ইচ্ছা ছিল যে ঈদের দিন প্র্যাকটিস করব, ঈদের দিন খেলব, তো খেলা হয়নি বাট প্র্যাকটিস করেছি ঈদের দিন, কোরবানি ঈদ বিশেষ করে 2012 সালে চায়নাতে করেছি, খুবই এনজয় করেছিলাম। এবং বলতে পারেন যে ঈদের দিন ইচ্ছা আছে যে ইন ফিউচারে যদি কখনো সুযোগ হয়, যদি দেশে থাকি ইনশাআল্লাহ প্র্যাকটিস করব, কারণ আমার খেলা মানে খেলা, ঈদের আনন্দ সব থেকে বড় আনন্দ আমাদের মুসলিমদের জন্য। বাট খেলায় জেতা যে আনন্দ, ওটা কিন্তু আমার মনে হয় যে মিলে মিশে একাকার হয়ে যায়, তো একই কথা আমার জন্য। আমি আপনার 2018-তে এশিয়ান গেমস করেছিলাম, তখন কোরবানি ঈদটা আমার করতে হয়েছিল জাকার্তায়, তো ঈদের দিন আমি ট্রেনিং করেছি, খেলা আমার ঈদের 2 দিন পরে পড়েছিল, হয়তো ওই দিন পড়লে একটু কষ্টটা কম লাগতো, খেলার টেনশনে থাকতাম। বাট ওই দিন খারাপ লেগেছে একটা জিনিস, যে আমি আমার লাইফের প্রথম কোনো ঈদ আমার ফ্যামিলির অ্যাবসেন্সে করেছি। কিন্তু হয় না যে বাসায় একটা স্পেশাল খাবারই কিন্তু হয় ঈদের দিন, মায়ের হাতের রেসিপি, ওইটা সবচেয়ে বেশি মিস করেছি। ইভেন হচ্ছিলো ভাই বোনদের মিস করেছি, এছাড়া নর্মালি আমরা যেরকম বাইরে কাটাই তেমনই ছিল। রেসিপির কথা বললেন, রান্নাবান্না কি করা হয় ঈদের সময় কারো? আমার করা হয় বলতে গেলে আমাকে রান্নাঘরে যেতে দেওয়া হয় না, কারণ হচ্ছিল যদি রিস্কি মনে করে কি, হ্যাঁ রিক্সি আমাকে মনে করে, কারণ হচ্ছিল যদি আমার তেল ছিটে আসে বা কোনো গরম পানি পড়ে তাহলে আমার ট্রেনিং এ আমি একটু যেতে পারবো না, কারণ আমার হাতেই সবচেয়ে বেশি কাজ, তো যেতে পারবো না। কিন্তু আমি কাজ করতেও দেয় না আমাকে, কারণ আমাকে খুব আদরে আদরে রাখে, তো আমার জানার সাথে আপু অনেক করে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখি যেটা একদম আমি ওনার উল্টা, আমি প্রচন্ড রান্না করি, কিচেনই আমার ফেভারিট জায়গা আমার বাসার মধ্যে। আমি দিনের মনে হয় যে যদি আমি বাড়িতে থাকি 4-5 ঘন্টা কিচেনেই কাটাই। সবচেয়ে ভালো প্রশংসা পেয়েছেন কি রান্না করে? বাঙালি যে কোনো রান্নাই তো খুব ভালো পারি। তারপর একটা আছে না যে নিজের এটা রান্না করতে সবচেয়ে স্বতঃস্ফূর্ত বোধ করেন বা নিজে স্বস্তি বোধ করেন, ভালো বোধ করেন? স্বস্তি বোধ করি প্রত্যেকটা রান্না, তবে বিরিয়ানির প্রশংসা সবাই করেছে। আচ্ছা মাবিয়া, যেহেতু রান্নাবান্নার কিছুটা বাইরে আছেন, আমরা আসলে একটা জিনিস কি, রান্নাবান্না যদি কখনো ট্রাই করি, বাট হয় প্রশংসাটা হয়
কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে পারফেক্ট হয় না, কারণ যেহেতু আমি করি না, তো ট্রাই করছি। আপু বলেছে বিরিয়ানির প্রশংসায় নেক্সট টাইম ইনশাআল্লাহ আমারও হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। দেশের বাইরে তো রেগুলারই আপনাদের যেতে হচ্ছে, যখন যান আসলে কি ধরনের সি অফ পান, পরিবারের মানুষরাই কিভাবে আসলে বিদায় দেয় যখন একটা ভালো রেজাল্ট হয় বা খারাপ রেজাল্টও হয়, তখন আসলে দেশ থেকে প্রতিবেশীদের কাছ থেকে কি ধরনের অনুভূতি পান বা কি ধরনের কথাবার্তা তারা শোনায় আপনাদেরকে? এটা তো অবশ্যই আপনি পরেরটা পরে চিন্তা করবেন, আগে নিজের মনের ভেতরে কি ফিল হয় এটা কিন্তু মুখ্য বিষয়। খারাপ করলে তো মনে হয় যে ওই রাত ঘুম হয় না, খাওয়া দাওয়া নাই হয়ে যায়, টেনশনে চোখ মুখ ফুলে যায়, সো অন্যরকম। আর যখন ভালো কিছু হয়, ভালো রেজাল্ট হয়, তখন খুশিতে ঘুম আসে না সারা রাত। ফোন কলস থাকে, মেসেজেস থাকে, উইশ থাকে, এবং যখন আপনি দেখবেন যে পরিবার থেকে সবসময় আপনি পাচ্ছেন সেটা আলাদা কথা, আনএক্সপেক্টেবল কোনো মানুষের কাছ থেকে যদি আপনি পান সেটার আনন্দ কিন্তু অন্যরকম হয়। আর এটা বরাবরই আমাকে খুব আনন্দ দেয়, আর এই জন্য আমি খুব চেষ্টা করি যেন ভালো খেলতে পারি, আমরা ভালো রেজাল্ট করি, এবং এই টাইপের আনএক্সপেক্টেড উইশেসগুলোর জন্য আমরা বেশি বেশি করে পাই। মা বিয়ার কাছে একই প্রশ্ন যদি করি, কি ধরনের সি অফ পান বা কিভাবে সহযোগিতা করে মানুষ? আমার ফ্যামিলি থেকে বরাবরই সাপোর্ট, কারণ আমার ফ্যামিলি আমাকে কখনো বলেনি স্টার্ট করো, এখনো বলেনি ফিনিশ করো, এমন কোনো কিছুই না। আমার বাবা, বলবো যে আমার বাবা খুবই খুশি হন যদি শুনে আমি ওয়ার্ল্ডের কোনো একটা স্ট্যান্ডার্ড র্যাঙ্কিং এ পৌঁছেছি। ওয়ার্ল্ডে মেডেল পাওয়া ওয়েট লিফটিং ইজ টু টাফ, তো বাবা সবসময় খুশি হন যদি আমি নিজের ব্যক্তিগত রেকর্ড ভেঙে ভালো একটা র্যাঙ্কিং এ আসি। পরিবারের মানুষরা সবাই কি ওয়েটলিফটিংটা বোঝে, খেলাটা বোঝে, বুঝিয়েছেন? ফার্স্ট কখনো বুঝতেন না, এখন বুঝেন, এখন বুঝেন, কারণ এখন আমার নিজের ভুলটাই আমার ফ্যামিলি ধরতে পারে যে হ্যাঁ তোমার কিন্তু এখানে ভুল হয়েছিল, ওইখানটাই ঠিক ছিল, কারণ ওনারা এতবার দেখেছেন এখন ওনারা বুঝতে পারেন, প্রথম প্রথম বুঝতে পারতেন না। আমার কাছে মনে হয় 2016 পর থেকে ওনারা একটু বেশি বুঝে, এর আগে অতটা হয়তো বুঝতেন না, কারণ অতটা এর আগে অতটা অমন ভাবে আমাকে দেখেও নি অন ক্যামেরায়, এর জন্য হয়তো দেখতেন বুঝতে পারতেন না। বাট এছাড়া ফ্যামিলি, আমি যখনই মেডেল পেয়ে আসি না কেন, আমার ফ্যামিলির কাছ থেকে আমার জন্য ফুল থাকবেই, আমার পছন্দের, আমার পছন্দের গিফট। এখন আমাদের অনেক কিছু পছন্দের থাকে, আমরা যেমন, আমি যেমন এই গেমের যাওয়ার আগে একটা বললাম আমার এই জিনিসটা অনেক পছন্দ, আচ্ছা ঠিক আছে আমি কিনবো, এটা আমরা তো বলে যাই, তাই না? তো আমাদেরও তো কিছু না, হ্যাঁ সেটা আমি উপহার হিসেবে তখন পেয়ে যাই। ইভেন আমি যদি কখনো রাত্রে 1:30, 2:30, 2:30 দিকেও এসে পৌঁছাই, আমার বাবা, আমার বোন, আমার ভাই এয়ারপোর্টে থাকবে রিসিভ করার জন্য। ইভেন এসে দেখবো আম্মু আমার পছন্দের সব খাবার রান্না করেছে এবং আমার গিফট আমার বোন আমার বেডরুমে রেখে গেছে। 2016 পর থেকে আসলে বোঝার পরিমাণটা বেড়ে গিয়েছে, মাত্রাটা বেড়ে গিয়েছে, সেটা কি যখন আপনি স্বর্ণ জিতে আসলেন বা আসলে সবাই আপনাকে চেনা শুরু করলো, তারপরের গল্পটাই আসলে? আমি 2016 7th February, জি, এরপর থেকে আমি বলবো যে আমার নতুন করে একটা জন্ম, হ্যাঁ আমাকে সবাই সীমান্ত বলে ডাকতো, আমার সার্টিফিকেট নেম হচ্ছে মাবিয়া আক্তার, তো ওই দিন মাবিয়ার জন্ম হয়েছে। আমি এখনও আমার আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা আছেন দেখবেন আমি 7 February খুবই আনুষ্ঠানিকভাবে উদযাপন করি, কারণ ওই দিনে আমাকে আমার আমার নতুন একটা জন্ম হয়েছে, নতুনভাবে মানুষ আমাকে চিনেছে। হ্যাঁ এটা সেকেন্ড বার্থডে বলাই যায়, আমাকে ওই দিন থেকে মানুষ চিনতে পেরেছে যে আসলে মাবিয়া কে, এবং স্বীকৃতির কথা যদি বলেন আমি ওই দিন থেকেই পেয়েছি, আগে পারফরমেন্স ভালো থাকলেও ওইভাবে পাইনি, ওই দিন থেকে যেভাবে পাওয়া হয়েছে। জানার কাছে যদি ফিরি, ক্রিকেট তো আসলে শেখানোর বোঝানোর কিছু নেই, বাঙালি মানেই ক্রিকেট তো আসলে সবাই জানে বোঝে, কি ধরনের সাপোর্ট পান আসলে ফ্যামিলির কাছ থেকে, কিভাবে দেখছেন আসলে? ফ্যামিলি বরাবরই সাপোর্টিভ, শুরুতে যখন এসেছি তখনও সাপোর্ট করেছে আর এখনও করছে। আর ক্রিকেটটা খুব ভালো বুঝে না আমার ফ্যামিলিতে, যে আপনি খারাপ খেললে কোনো প্রেশার থাকছে না, ভালো খেললেও পরের ম্যাচে আরও ভালো করার কোনো প্রেশার নেই, সো যা খেলছেন ভাবা হয়নি আসলে, এটা অবশ্যই প্লাস পয়েন্ট, যা খেলছেন ঠিক আছে, সো যেটুকু খারাপ করছেন আপনার কোচিং স্টাফ আছে, ওয়েলউশার্স যারা আছে, কাছের মানুষ যারা আছে যারা ভালো বুঝে বা আপনাকে শুধরে দেয়, ওই পর্যন্ত ঠিক আছে। ফ্যামিলির যে এক্সট্রা প্রেশারটা ওটা আমি পাই না, আমি খারাপ করলেও সাধুবাদ পাই, ভালো করলেও সাধুবাদ। ওয়েলউশার্সদের কথা বলছিলেন, নিশ্চয়ই ক্রিকেটে কোনো গুরু আছেন যার কাছ থেকে আপনি একেবারে হাতে খড়ি পেয়েছেন, সেই গুরুর কথা যদি একটু বলতেন বা খারাপ সময় আসলে কার কাছে শরণাপন্ন হন, কার কাছে যান? এখনো আমি সেই পর্যায়ে যাইনি যে আলাদা কোচ করব, বাট হয় কি যে
ক্রিকেটে হাতে খড়ি আমার শেখ সালাউদ্দিন স্যার, প্রয়াত শেখ সালাউদ্দিন স্যার, উনি বেঁচে নেই, খুলনার স্পিনার কোচ ছিলেন, ডিভিশনাল কোচ ছিলেন, ওনার হাত ধরে বেসিকলি আমার ক্রিকেটে আসা। পরবর্তীতে পথ চলতে চলতে এখন দেখা যায় যে উইদাউট ক্যাম্প, ক্যাম্পের বাইরে যদি কোনো প্রবলেম ফেস করি আমার বোলিং নিয়ে, তো আমি মাহবুব আলী জ্যাকি স্যারের শরণাপন্ন হই, উনি খুব ভালো বুঝেন আমাকে। সো ওনার সঙ্গে মাঝে মাঝে ক্যাম্পে কাজ করার সুযোগ হয়েছে। লাস্ট আইপিএলে যাওয়ার আগে, 8 থেকে 10 মাস হবে হয়তো আগে, গত বছরের মাঝামাঝিতে আইপিএলে যাওয়ার আগেও বিসিবির অ্যাপয়েন্টে ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সো তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি চেষ্টা করছি ওনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংটা ধরে রাখার জন্য। সো এটাই, ওইভাবে করে আসলে সবার কোচের কাছে যাওয়া হয় না। দর্শক, মাবিয়া আসলে কার কাছ থেকে ওয়েট লিফটিং এর হাতে ঘুরি পেয়েছেন সেই গল্প শুনবো, থাকছে র্যাপিড ফায়ারও, তবে একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাতে চাই ডিবিসি নিউজের ঈদ স্পেশাল খেলার দুনিয়ায়। আমাদের সাথে আছেন দুজন সফল নারী ক্রীড়াবিদ, আছেন ক্রিকেটার জাহানার আলম, আছেন ওয়েট লিফটার মাবিয়া আক্তার সীমান্ত। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ স্পেশাল খেলার দুনিয়ায়। মাবিয়ার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম আসলে যাবার আগে, যে যখন কঠিন সময় পার করেন তখন আসলে গুরুদের কথা তো নিশ্চয়ই মনে পড়ে, হাতে খড়িটা কার কাছ থেকে হয়েছিল বা এখনও কখনো কঠিন সময় পার করলে কার কাছে আসলে যাওয়া হয়? আমার হাতে উড়ি হয়েছিল শারিয়া সুলতানা সূচি, উনি হচ্ছেন হলো আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের কোচ। তো উনি, আমি যখন স্টার্ট করি তখন ওনার কাছে স্টার্ট করি। আর যদি বলেন কোনো প্রবলেমে পড়লে কার কাছে যাই, আমি এটা আমি একটু ব্যতিক্রম। হয়তো কি হয়, গুরুর কাছে মানুষ যায় বা গুরু থেকে যে বেশি জানে তার কাছেই যায়, আমি কারো কাছেই যাই না। আমি নিজেকেই নিজে প্রশ্ন করি, ইভেন্ট আমি নিজেকে নিজে বুঝাই যে ওয়েট লিফটিং আসলে কেন তোমার ভুল হয়েছে, কেন ওই কম্পিটিশনে তোমার খারাপ হয়েছে, কেন তুমি এটা করতে পারোনি। তো আমি নিজেকেই বুঝাই, আমি নিজের সংশোধন নিজেই করি, আমি কারোর কাছে যাই না। কারণ যাই না বলতে গেলে যদি বলে হ্যাঁ এটা কেন যাও না বা বিস্তারিত আসতে পারে, কারণ আমি যাই না, কারণ আমার কাছে যতটুকু ট্রেনিং করানোর তারা কিন্তু আমাকে ট্রেনিং করিয়েছে, বেসিক আমাকে শিখিয়েছে। ওয়েট লিফটিং একটা বেসিক, ওই বেসিক শিখে যদি যায় তাহলে কিন্তু আর কিছু লাগে না। এমন ডে বাই ডে কিন্তু কোনো কিছু চেঞ্জও হয় না, হ্যাঁ শিডিউলগুলি চেঞ্জ হয়ে যায়, আমাদের বেসিক চেঞ্জ হয় না। তো বেসিক যদি আমরা কোনো ভুল করি নিজেরা, তাহলে আমাদের পারফরমেন্স এফেক্ট পড়ার কথা। তো তখন আমি নিজেকেই প্রশ্ন করি, আমি যেটা শুরুতে শিখেছিলাম সেটাকে ফলো করি, তখন আমারটা অটোমেটিকই ঠিক হয়ে যায়। আমি কারোর কাছে যাই না, কিন্তু আমার আমার অনেকেই আছে যে আমাকে যাদের কথা না বললেই না, আমি কোনো প্রবলেম পড়লে আমি কারোর কাছে যেহেতু বলি না, আছে কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে, সেটা হচ্ছেন আমাদের ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট উইং কমান্ডার মহিদিন আহমেদ, উনি স্যার বুঝতে পারেন যে আমি হয়তো কোনো কিছুতে থাকলে উনি নিজেই আমাকে দেখেই বুঝে যে আমি কোনো প্রবলেমে আছি, তখন উনিই আমাকে বলেন বা তখন উনি আমাকে বললে তখন আমি তাকে বলি, এটাই উনি আমাকে দেখলে বুঝতে পারে। তখন ওই প্রবলেম সলভটা আমি যার কাছে ট্রেনিং করি তাকে বলেন, স্যার আমাকে না বলে তাকে বলেন। তো এর জন্য হয় কি আমি প্রবলেমটা বেশি দিন ফেস করি না। একেবারে শুরুতেই বলছিলাম সফল ক্রীড়াবিদ, বাংলাদেশের নারীদের আসলে ক্রীড়াঙ্গনে আসতে হলে অনেক কাঠখড়ি পাড়ি দিতে হয়, সেটা আপনারা পাড়ি দিয়ে ফেলেছেন, অনেকের জন্য হয়তো ভবিষ্যতে এই পথে আসার পথটাও তৈরি করে দিয়েছেন, কেমন লাগে আসলে ভাবলে? ভাবলে এখন অদ্ভুত লাগে, যখন আমি স্টার্ট করেছি তখন কখনো ড্রিমই করিনি যে আমি এই পর্যায়ে আসতে পারবো। শুকর আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, নেম ফেম মাশাল্লাহ যেটুকুন আমি পেয়েছি মানুষের ভালোবাসা থেকে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর এভাবেই ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চাই মানুষের ভালোবাসার সাথে, এবং মৃত্যুর পরও যেন মানুষ মনে রাখে আমাকে, এরকম ভালো কিছু করতে চাই বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা দুজনের সাথে একটু ছোট্ট করে র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে চাই, একদম ছোট প্রশ্ন ছোট উত্তর। মাবিয়াকে দিয়ে যদি শুরু করি, প্রধানমন্ত্রীর সাথে বহুবারই দেখা করেছেন, দুজনই নিশ্চয়ই দেখা করেছেন, প্রধানমন্ত্রীর কাছে যদি কিছু চাওয়ার থাকে নিজের জন্য হোক বা আপনার ক্রীড়াঙ্গনের জন্য হোক, কি চাইবেন? আসলে ওনার কাছে চাওয়ার কি আছে, আমি না চাইতেই আমাকে উনি দিয়ে দিয়েছেন। তো এর বেশি হয় মনে হয় না যে একটা ব্যক্তি জীবনে কারো কিছুর প্রয়োজন হয়, কোনো খেলোয়াড়ের বা এমনি সাধারণ মানুষের, আমি না চাইতেই আমাকে ম্যাডাম দিয়েছেন। তো যদি বলেন চাওয়ার কিছু আছে কিনা, তাহলে আমি একটা জিনিস চাইতে পারি যে ওয়েট লিফটিংয়ের চিত্র কিন্তু 2016 এর পর চেঞ্জ হয়ে গেছে,
এটা আমার কারণেই হয়েছে, আমি আল্লাহর রহমতে আমি ভালো রেজাল্ট করেছি, দেন হয়েছে, এখন হিউজ প্লেয়ার। শুধু একটা জিনিস চাইবো, একদমই চাইবো, যেটা হচ্ছে হলো যে উনি যেন আমাদের ওয়েট লিফটিং এ যে জিমনেশিয়ামটা আছে ওইটা যেন একটু চেঞ্জ করে দেয়। জাহানার কাছে কিছু চাওয়ার আছে কিনা? ওমেন্স ক্রিকেটার হিসেবে বাসস্থান চাইবো অবশ্যই। আমরা যদি প্রতিমন্ত্রী বা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে, কি বদল আনতে চাইবেন? মন্ত্রিত্ব যদি পাই তো ওভারঅল ক্রীড়া, নারীদের ক্রীড়াবিদ যারা, নারী ক্রীড়াবিদ যারা আছে, প্রত্যেকটা ইভেন্টে ফাইন্যান্সিয়ালি আরো বেশি ইনক্রিজ করার চেষ্টা করব, স্টেবিলিটিটা আনার চেষ্টা করব। মাবিয়ার কাছে আমি যদি পারি তাহলে আমার মনে হয় আমি ট্রেনিং প্ল্যানিং এ বেশি ইনভেস্ট করব, কারণ আমাদের ট্রেনিং প্ল্যানিং নেই। অবশ্যই। অবসর সময় কি করা হয় সবচেয়ে, মানে যখন অলস সময় কাটান কি করতে পছন্দ করবেন? আমি হাতের কিছু কারিগরি কাজ করতে পারি ওইটা করি, আর মুভি দেখি, মিউজিক শুনি। আরেকটা প্রশ্ন ছিল যে মুভিতে সেরা নায়ক নায়িকা কাউকে পছন্দ আছে না, যেহেতু মুভির কথা বলেন একই সাথে জেনে নিতে চাই। আমার হচ্ছে হলো শাহরুখ আর কাজল জুটিটা অনেক ফেভারিট। জাহানারার প্রিয় নায়ক নায়িকা বা কোনো মুভি, পছন্দের মুভি? শাহরুখ, ঋত্বিক, টম ক্রুজ, আচ্ছা, কারিনা কাপুর, অ্যাঞ্জেলিনা জোলি, আর আর কি বললেন? বাংলাদেশের কোনো পছন্দের নায়ক নায়িকা? বাংলাদেশে সবার অভিনয় ভালো লাগে। যদি প্রস্তাব পান কোনো ধরনের নাটক সিনেমা করার, গ্রহণ করবেন কিনা? বিভিন্ন চিত্র ইয়েতে তো আমরা দেখি আপনাকে অ্যাড করেছেন, বা এ ধরনের কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? কি মনে হয়, পসিবল? এটা তো আপনার ইচ্ছা, ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়। আপনারা যত দূর এগোচ্ছেন ক্রীড়া ক্ষেত্রে, এটা তো হাতের ময়লা। আফটার ফিনিশ মাই ক্রিকেট ক্যারিয়ার উইল থিংক অ্যাবাউট ইট। মাবিয়া, ক্যারিয়ারের একটা শীর্ষে যাওয়ার পরে আমার অভিনয় করার ইচ্ছে নাই, বাট আমার খুব ইচ্ছে ফটোশুটিংয়ে, মানে হয় না যে ফটোশুটে যাওয়ার, ওরকম একটা ইচ্ছে আছে জীবনে যদি হয়। পছন্দের খেলোয়াড়? আমি নিজে। জানার কাছে? মাশরাফি ভাইয়া। মাশরাফি ভাইয়া। আমরা একদম শেষ পর্যায়ে যেটা জিজ্ঞেস করতে চাই, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার শেষে যখন ক্যারিয়ার শেষ করতে চান, অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছা আছে কিনা, বা অন্য কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? আমি আমি যদি স্পোর্টস শেষ করি তো আমার ইচ্ছা আছে যে ওয়েট লিফটিং ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা, অ্যাজ এ অফিসিয়াল হিসেবে এটা করার ইচ্ছা আছে, এবং কোনো অর্গানাইজার হওয়ার, সংগঠক হওয়ার ইচ্ছা আছে। জানার কাছে? ডেফিনেটলি খুব চেষ্টা করব যে ক্রিকেট রিলেটেড কিছুর সাথে কাজ করার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ডিবিসির ঈদ স্পেশাল খেলার দুনিয়ার সময় দেওয়ার জন্য, ধন্যবাদ দুজনকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই ডিবিসি নিউজের ঈদ স্পেশাল খেলার দুনিয়া। সুস্থ থাকুন, ভালো থাকুন।